আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। টিআর ক্যাম ও টিআর ক্যামের XML ফাইল, তারা LMC যাদের ফোনে চলে না তারা টিআর ক্যাম দেখতে পারেন, LMC থেকে হাজার গুণে ভালো টিআর ক্যাম চলেন। আমরা ভিডিওতে চলে যাই, আপনারা কিভাবে টিআর ক্যাম ডাউনলোড করবেন এবং কনফিগ করবেন, এটা আসলে LMC থেকেও ভিন্ন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওতে যে মোর অপশনে ক্লিক করবেন, যে ভিডিওটা দেখছেন যাওয়ার পর দেখেন XML ফাইল টিআর ক্যাম দুইটা লিঙ্ক দিয়ে আছে। আমি সর্বপ্রথম টিআর ক্যামটা আপনাদের ইনস্টল করে দেখাবো, ডাউনলোড করবো, তারপরে XML ফাইলটা ডাউনলোড করবো, চলেন দেখাই। আমরা প্রথমে টিআর ক্যামে ক্লিক করলাম, করার পরে আপনারা আসলে এখানে ক্লিক করে দেবেন থ্রি ডটে, দেওয়ার পরে এই ক্রোম নিচেই ওপেনিং ক্রোম এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে রয়েছে সব কিছু, পেয়ে যাবেন টিআর ক্যাম 8.4, 8.2 সব কিছু পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই টিআর এক নাম্বারটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি, দেখে এখানে ক্লিক করলে করার পরে আপনারা এই যে এটা ডাউনলোড করবেন, এই ফাইলটা চাপ দিলে অটো ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে আপনারা কীভাবে XML ফাইল ডাউনলোড করবেন সেটা আপনারা দেখায়, বা সেমভাবে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, যার পরে এই যে XML ফাইল এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে আবার থিয়েটারে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে যাবেন। যার পরে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডের চাপ দিয়ে দিবেন, এখানে দিলে 15 সেকেন্ড সময় নেবে, 15 সেকেন্ড পরে তারপর একটা পেজ ওপেন হবে, 15 সেকেন্ড শেষ হোক, তারপরে 15 সেকেন্ড শেষ, এখন অটোমেটিকলি আর এক পেজে নিয়ে চলে আসছে আমাদের, এগুলো ইগনোর করে দিই। তারপরে এখানে ক্লিক করে দেবেন গুগল ড্রাইভ লিঙ্ক, এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে আর একটা পেজ ওপেন হবে। এই যে এই পেজে আসছি, আসার পরে দেখেন ডাউনলোড নাও, এখানে আমরা ডাউনলোড চাপ দিই। এমন যদি অ্যাড আসে, অ্যাড শো করে, তাহলে আপনারা কি করবেন চলেন আপনাদের দেখাই। যদি আপনাদের অ্যাড শো করে তাহলে থিয়েটারে ক্লিক করে এখানে রিলোডে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে ডাউনলোড এর চাপ দিলে 10 সেকেন্ড সময় নেবে, 10 সেকেন্ড পরে অটোমেটিকলি আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপরে আপনারা এখানে ক্লিক করে দিবেন, তারপরে ক্রোম ব্রাউজারটা আবার সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আমার ডাউনলোড হয়ে গেছে, দেখেন টিআর ক্যাম LMC। এরপরে আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন, তারপরে এটা আগে আনজিপ করে নেবেন। আমার যেহেতু জিপ ফাইল করে আপনাদের অতো প্যারা দিবেন, একবারে জিপ ফাইল করে করে রাখছি, এখান দিয়ে স্টেক করে নিব। দেখেন আমার আনজিপ হয়ে গেছে। এখন আপনাদের কাজ আছে LMC এই টিআর ক্যাম ইনস্টল করার আগে আপনারা একটা কাজ করে নেবেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারটা হচ্ছে ক্রিয়েট ফোল্ডার টিআর ক্যাম, এরকম একটা ফোল্ডার করে নেবেন। ফোল্ডার করে নেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। দেখেন আমার অলরেডি ফোল্ডার করা আছে, এরকম একটা ফোল্ডার করে নেবেন, নেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের আরও একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ফোল্ডারটা হচ্ছে XML, এটা বড় হাতে দিয়ে, তারপরে CON, এইটা এখানে এই যে এটা লিখে দিবেন, এর পরে ওকে। আমার যেহেতু ফোল্ডার করা আছে আর ফোল্ডার করলাম না, তারপরে ওই যেটা স্টাক করছেন, এই যে এখানে আনজিপ করছেন, এটা ধরে সব কপি করে নেবেন। কপি করে আমি মুভ করে নিচ্ছি, এরপরে এই যে ফোল্ডার করছিলেন এই যে এখানে, যাওয়ার পরে কনফিগ এখানে পেস্ট করে দিবেন। আমার কিছু আনা আছে, আর কিছু অ্যাড করে দিচ্ছি, আমার শেষ। এখন আপনারা
টিয়ার ক্যামটা ইনস্টল করে নেবেন। আপনাদের কাজ শেষ, আর কিছু করতে হবে না। আমার আমি আপনাদের দেখাই দিচ্ছি, টাটাটা ক্লিয়ার করে নিই। টিয়ার ক্যাম অন হয়ে গেছে, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে সেম প্রসেস, এইখানে এখানে সেম এই সেম প্রসেস, এখানে ডাবল ক্লিক করবেন। এলএমসি থেকে এটার বেস্ট ফটো পাবেন। চলেন আপনাদের কিছু ফটোগ্রাফি দেখাই।